বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্য অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ হয়ে পড়ব রন্ধন গ্যাসের পরিবহন আর যোগান। রন্ধন গ্যাসের পরিবহন আর যোগান বন্ধ করার কিয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হঠাৎ প্রতিটি তথ্য জানার চেষ্টা করি। রাজ্যবাসীর এক ব্যাপক সমস্যার সম্মুখীন হব। সোমবারেরপরাই রাজ্য অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ হয়ে পড়ব রন্ধন গ্যাসের পরিবহন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত। রাজ্য নাটনি হব রন্ধন গ্যাস। 48 ঘন্টার পাছতে অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ হয়ে পড়ব রন্ধন গ্যাসের যোগান। শশ ট্রাক চালকে গ্রহণ করেছে রন্ধন গ্যাস পরিবহন নকরার সিদ্ধান্ত। নুমলীগড় শোধনাগারের ট্রাক আর ট্যাঙ্কার চালক সন্থার এই সিদ্ধান্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জানার চেষ্টা করছো। দরমহা বৃদ্ধি নকরা পর্যন্ত বন্ধ থাকিব রন্ধন গ্যাসের পরিবহন, আর ইয়ার ফলত বিরূপ প্রভাব পড়ব চালক সন্থা। বিরূপ প্রভাব পড়লে চালক সন্থা জগরিয়া নহয় বলেও স্পষ্ট মন্তব্য করেছে। পুনর্বার উল্লেখ করছো এটা ডাঙর খবর, রাজ্য নাটনি হয়ে পড়ব রন্ধন গ্যাসের পরিবহন আর যোগান। 48 ঘন্টার পাছতে অনির্দিষ্ট কাল পর্যন্ত রন্ধন গ্যাসের পরিবহন আর যোগান বন্ধ হব। রাজ্যবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তত জানার চেষ্টা করছো। রন্ধন গ্যাসের পরিবহন বন্ধ হয়ে পড়ব অসমত। নুমলীগড় শোধনাগারের ট্রাক আর ট্যাঙ্কার চালক সন্থার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সংবাদমেল অনুষ্ঠিত করে রন্ধন গ্যাসের পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। অতি শীঘ্রই রন্ধন গ্যাসের পরিবহন বন্ধ হব। সোমবারেরপরাই নেপাব রাজ্যবাসী গ্যাস সিলিন্ডার। শশ ট্রাক চালকে রন্ধন গ্যাসের যোগান বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মুহূর্তত মন্তব্য আহি পড়েছে কিছু, পুনে পুনে মন্তব্য শুনার চেষ্টা করি। চক যে সময়ত আপনাদের দেখিছে যে সময়ত নানান ঠাইত আমার বিদেশত লড়া ছালীবিলাকে পিজা আর বার্গার খাই 5,000-6,000 টাকা খরচা করে, সেই সময়ত আমার নুমলীগড় রিফাইনারি গ্যাস গাড়ি সকল ড্রাইভার সকল দরমাটো আপনাদের চিন্তা করে চক 5,000 বা 6,000 টাকা। ইয়াতকে লজ্জাজনক কথা কিবা হব পারে নেকি? আজি মালিক বিলাকে তেওঁলোকে নিজৰ ঘৰৰ নিজৰ লৰা ছোৱালী পকেট খৰচ তেওঁলোকে 5,000-6,000 টকা দিয়ে, কিন্তু আমাৰ এই যিবিলাক ঘৰে ঘৰে গৈ পেলাই চৌকা জ্বলোৱাৰ ব্যৱস্থা কৰি দিয়ে গেছ গাড়ী চলাই, তেওঁলোকৰ কিন্তু আজি দিনত তেওঁলোকৰ দৰমহা 5,000 টকা। ইয়াতকৈ লজ্জাজনক কথা একো হ'ব নোৱাৰে। বারংবার তেওঁলোকে বিভাগীয় কর্তৃপক্ষক জনায় আহিছে নুমলীগড় রিফাইনারি কিংবা আপোনাৰ গেছ BPCL হোক বা আমাৰ গোলাঘাট প্ৰশাসন বিষয়া সকলকে হোক, তেওঁলোক জনায় আহিছে। জনা সত্ত্বেও কিন্তু তেওঁলোকে এই আলোচনা সমূহ কিন্তু বিফল হয়েছে। আজি আলোচনা সমূহত তেওঁলোকে যিখিনি তেওঁলোকৰ দায়বদ্ধতা পালন করা নাই, তেওঁলোকে কিন্তু অথ চুলটাই ভয় ভাবুকি দেখুৱাইছে। চালকসকলে কয় আমি যদি নিজৰ ন্যূনতম প্ৰাপ্য আমি নাপাওঁ তেতিয়াহলে আমি কর্মবিরতি লম, তেওঁলোকে গাড়ী নচলাওঁ ষ্টেৰিঙত নবহো বুলি পেলাই তেওঁলোকে বারংবার জনাই আছে। তদুপৰি কিন্তু তেওঁলোকে সেই কথাখিনি কাণখাৰ নকৰি পেলাই কিন্তু ভয় ভাবুকি দি আহিছে। আৰু এই লাষ্ট শেহতীয়াকৈ আমাৰ গোলাঘাটত যিটো আলোচনা ডিচি অফিচত হল, সেই তাতো কিন্তু কোনো ধরনের মানে সমাধান দেখা নগল। গতিকে কব খুঁজো আলোচনার উপর আলোচনা, আলোচনার উপর আলোচনা হয়ে আছে। আর সেই কারণে কিন্তু ড্রাইভার সকল চালক সকলে কিন্তু অতিষ্ঠ হয়েছে, যার কারণে অহা সোমবারে তেওঁলোকে কর্মবিরতি পালন করিম বলে কৈছে। গতিকে আমার ইউনিয়নের যোগেদি আমার ড্রাইভার এন্ড ট্রাক চালক সকলের যে ব্যবস্থা তেওঁলোকে লৈছে আমি সম্পূর্ণ সমর্থন জানাইছো আর এই কথা আপনার আগত অবগত করছো। অনির্দিষ্ট কাললে থাকিব যদি পর্যায়ক্রমে আমি যদি আমার আলোচনা সমূহ যদি তেওঁলোকে মানি লয় বা আমার দাবি দাবা বিলাক মানি লয় তেতিয়াহলে আমি পরবর্তী সময় এই বিষয়সমূহ আমি